আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে স্পেশালি ভিডিওটা করা, অনেক ফ্রেন্ডসই আমাকে কমেন্টস করে জানিয়েছিলেন যে দেশ সেরা 125 সিসির বাইকের বর্তমান আপডেট মূল্য জানার জন্য, এর পাশাপাশি 125 সিসির কোন বাইকটা সবথেকে বেশি ভালো হবে সেটা জানার জন্য। তো তাদের জন্য আজকের ভিডিওটা বেশ হেল্পফুল হবে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন দেশ সেরা 125 সিসির 5টি বাইকের বর্তমান আপডেট মূল্য সম্পর্কে। এর পাশাপাশি এই 5টি বাইকের মধ্যে আপনার জন্য সব থেকে কোন বাইকটা বেশি ভালো হবে এবং কোন বাইক থেকে সব থেকে বেশি মাইলেজ পাবেন। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। এবং আপনারা কে কোন ব্র্যান্ডের 125 সিসির বাইক ইউজ করতেছেন, কেমন সাপোর্ট পাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনারা সকলেই অবগত যে বাজাজ, টিভিএস, হিরো, হোন্ডা এবং সুজুকি এই 5টি ব্র্যান্ডই কিন্তু বাংলাদেশের অনেক জনপ্রিয় ব্র্যান্ড। তো প্রথমে আমরা যে বাইকটি দিয়ে শুরু করব, 125 সিসির সব থেকে কম দামের একটা বাইক, টিভিএস স্ট্রাইকার বাইকটি। তো আপনারা সকলেই এই বাইকটির সঙ্গে অতি পরিচিত, আর এই বাইকটাকে বলা চলে 125 সিসির আকর্ষণীয় একটা লুকের বাইক। সেক্ষেত্রে এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা বাইক। তো এই বাইকটির বর্তমান মূল্য 1,17,900 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 1,18,000 টাকায়, 100 টাকা কম। তো অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে টিভিএস স্ট্রাইকার বাইক থেকে মাইলেজ কত পাওয়া যায়। তো বন্ধুরা, এই বাইকটির মাইলেজ কোম্পানি ক্লেম করে পার লিটারে 67 কিলোমিটার। তো আমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি যে পার লিটারে 48 থেকে 52 কিলোমিটার মাইলেজ পাওয়া যায় এবং টপ স্পিড ওঠানো যায় পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। তো সেক্ষেত্রে বলাই যায় এই টিভিএস স্ট্রাইকার 125 সিসির বাইককে খুবই কম দামের একটা বাইক। তো বর্তমান বাজারে 125 সিসি সব থেকে কম দামের বাইক এই টিভিএস স্ট্রাইকার বাইকটি। তো এই বাইকটিতে স্পেশাল যে বিষয়টা পাচ্ছেন, বাইকটিতে কিন্তু মিটারে স্পিডোমিটারটা ডিজিটাল পাচ্ছেন, যার কারণে কিন্তু খুবই ভালো একটা সাপোর্ট পাবেন। এরপর চলে যাবে 125 সিসির আরও একটি বাইক, হিরো গ্ল্যামার বাইকটি। তো আপনারা সকলেই এই বাইকটির সঙ্গে অতি পরিচিত এবং এই বাইকটির স্পেশাল যে বিষয়টা, বাইকটির ইঞ্জিন পারফরমেন্সটা। তো এই বাইকটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা বাইক, সেক্ষেত্রে এই বাইকটির দুটি ভার্সন আপনারা শোরুমে অ্যাভেলেবেল পাবেন, টিউবলেস টায়ার এবং টিউব টায়ার ভার্সন। তো টিউবলেস টায়ার ভার্সনের বর্তমান মূল্য 1,21,990 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 1,22,000 টাকায়, এবং টিউব টায়ার ভার্সনের বর্তমান মূল্য 1,19,990 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 1,20,000 টাকায়, 10 টাকা কম। তো এই দুটি ভার্সনের ক্ষেত্রে কিন্তু 2,000 টাকা মাত্র ডিফারেন্স। তো পার্থক্য আছে শুধু টিউব টায়ার এবং টিউবলেস টায়ার। তো হিরো গ্ল্যামার 125 সিসির বাইক থেকে মাইলেজ পাওয়া যায় পার লিটারে 50 থেকে 54 কিলোমিটার এবং টপ স্পিড ওঠানো যায় পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। তো এই বাইকটির স্পেশাল এডিশনটা কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে চলে এসেছে, সেটা কিন্তু আপনারা গ্রাফিক্স ডিজাইনটা চেঞ্জ পাবেন, তাছাড়া বাদ বাকি সবই একই। তো বলা যায় যে রিফ্রেশড এডিশন। এরপর চলে যাবে 125 সিসির আরও একটি বাইক, হোন্ডার শিবিশাইন এসপি বাইকটি। আর আপনারা সকলেই এই বাইকটির সঙ্গে অতি পরিচিত। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা বাইক। তো এই বাইকটির লুকটা কিন্তু বন্ধুরা কিছুটা স্পোর্টস টাইপের দেওয়া হয়েছে। তো হোন্ডা শিবিশাইন এসপি 125 সিসির বাইকটির বর্তমান মূল্য 1,26,900 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 1,27,000 টাকায়, 100 টাকা কম। তো যারা মূলত ভালো মানের 125 সিসির বাইক নিতে চাচ্ছেন, তারা কিন্তু হোন্ডা শিবিশাইন এসপি বাইকটি নিতে পারেন, কারণ এই বাইকটির লুক অল ওভার অন্য অন্য 125 সিসির বাইক থেকে অনেক আকর্ষণীয় করা হয়েছে। এর পাশাপাশি এই বাইকটির মাইলেজ কোম্পানি ক্লেম করে পার লিটারে 65 কিলোমিটার। তোমরা অনেক ইউজার রিভিউতে দেখেছি যে পার লিটারে মাইলেজ পাওয়া যায় 55 কিলোমিটার এবং টপ স্পিড ওঠানো যায় 100 কিলোমিটার প্লাস। তো বাইকটির ফ্রন্ট এবং রিয়ারের দুটি টায়ারে কিন্তু টিউবলেস পাচ্ছেন, এর পাশাপাশি ফ্রন্টের ডিস্ক ব্রেক পাচ্ছেন, রিয়ারের ড্রাম ব্রেক পাচ্ছেন। তো বাইকটির ইঞ্জিনটা পাচ্ছেন 124 সিসির ইঞ্জিন। তো যারা আমাদের দেশে পাঠাও বা ওভার রাইডিং এবং মোটামুটি ভালো বাইক একটা নিচে যাচ্ছেন 125 সিসির, তার জন্য আমি এই বাইকটা সাজেস্ট করব। এরপর চলে যাব ইগনাইটার,
হিরোর ইগনাইটার 125 cc-র বাইকটি। তো এই বাইকটা মূলত টেকনো ভার্সনটা। তো অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে IBS ভার্সনটা বাংলাদেশে কবে আসবে। তো আমরা শোরুম থেকে যেটুকু ইনফরমেশন জেনেছি যে এই বছরের শেষের দিকে IBS ভার্সনটা বাংলাদেশে অ্যাভেলেবেল হবে। তো এই হিরো ইগনাইটার টেকনো ভার্সনের বর্তমান মূল্য 1,26,990 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 1,27,000 টাকায়, 10 টাকা কম। তো হিরো ইগনাইটার 125 cc-র বাইক থেকে মাইলেজ পাওয়া যায় পার লিটারে 45 থেকে 50 কিলোমিটার এবং টপ স্পিড উঠানো যায় পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। তো এই বাইকটির ফ্রন্ট এবং রিয়ারের টিউবলেস টায়ার পাচ্ছেন। তো এই বাইকটিতে যে পরিবর্তনটা আছে, যে IBS ভার্সন আর এই ভার্সনে যেটা সেম, বাইকটি গ্রাফিক্স ডিজাইন এর পাশাপাশি I3S টেকনোলজি, শুধু IBS ব্রেকিং ভার্সনটা নাই, তো আর 3D লোগোটা নাই। তো টেকনো ভার্সন আর IBS ভার্সনের ভিতরে এই দুটা পার্থক্যই আছে, তাছাড়া কিন্তু টোটালি সম্পূর্ণ এক। এরপর চলে যাব বাংলাদেশের 125 cc-র সব থেকে জনপ্রিয় বাইক বাজাজ ডিসকভার বাইকটি। আর আপনারা সকলেই এই বাইকটির সঙ্গে অতি পরিচিত এবং এই বাইকটাকে বলা চলে বাংলাদেশে 125 cc-র বাজাজের সব থেকে বিগ সেলসের বাইক। তো সেক্ষেত্রে এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা বাইক। তো এই বাইকটির বর্তমান মূল্য 1,31,500 টাকা। তো বাইকটির আগের মূল্য ছিল 1,29,900 টাকা। তো বর্তমানে বাইকটার দামটা কিন্তু কিছুটা বেড়েছে, আবার কিছু কিছু শোরুমে বাইকটার অফারও আছে 2,000 টাকার মতো ডিসকাউন্ট। তো এই বাইকটার সর্বশেষ যে আপডেট প্রাইসটা আমরা জেনেছি শোরুম থেকে 1,31,500 টাকা। তো এই বাজাজ ডিসকভার 125 cc-র থেকে মাইলেজ পাওয়া যাবে পার লিটারে অ্যাভারেজ 54 কিলোমিটার এবং টপ স্পিড উঠানো যাবে পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। এবং এই বাইকটিতে স্পেশাল যে বিষয়টা পাচ্ছেন, বাইকটিতে CBS ব্রেক পাচ্ছেন। তো টোটালি আগের 4টি বাইক থেকে কিন্তু এই বাইকটা একটু স্পেশাল, কারণ বাইকটিতে CBS ব্রেক পাচ্ছেন। তো CBS ব্রেক বলতে সহজ কথায় যেটা বলা চলে, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40-তে ব্রেক হবে, যার কারণে সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা এই বাজাজ ডিসকভার 125 cc-র বাইক থেকে অনেক ভালো পাবেন। এবং বাইকটিতে দেওয়া হয়েছে ফুল চেন কভার এবং শাড়ি গার্ড পেয়ে যাবেন, অ্যালয়ারিংটা পেয়ে যাবেন, খুবই আকর্ষণীয়। তো এই বাইকটির যে সাইডটা আমার সব থেকে খারাপ লাগে সেটা হলো এই বাইকটিতে টিউব টায়ার প্রোভাইড করা হয়েছে। তো বাজাজের কাছে আমাদের আবেদন থাকবে যে অবশ্যই এই বাজাজ ডিসকভার বাইকটিতে আপনারা টিউবলেস টায়ার দিবেন অতি শীঘ্রই। এরপর চলে যাব 125 cc-র সব থেকে দামি একটা বাইক, সুজুকি GS-XR। তো এই বাইকটির সঙ্গে আপনারা মোটামুটি সকলেই পরিচিত এবং বাইকটা বাংলাদেশের রোডে মোটামুটি দেখা যাচ্ছে। তো এই বাইকটা মূলত স্পোর্টস টাইপের দেওয়া হয়েছে। তো 125 cc-র বাইক হিসাবে স্পোর্টস টাইপের বাইক দেওয়া হয়েছে এই সুজুকি GS-X বাইকটি। তো এই বাইকটার বর্তমান মূল্য 1,34,950 টাকা, দ্যাট মিন্স বলা চলে যে 1,35,000 টাকায় 50 টাকা কম। তো এই বাইক থেকে মাইলেজ পাবেন আপনারা পার লিটারে 45 কিলোমিটার অ্যাভারেজ এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 110 কিলোমিটার প্লাস। তো বুঝতেই পারছেন বাইকটির মূল্য অনুযায়ী কিন্তু বাইকটির টপ স্পিডটাও কিন্তু অনেক ভালো উঠাইতে পারবেন, যেটা প্রমাণিত 110 কিলোমিটার প্লাস। তো 125 cc-র বাইক হিসাবে 110 কিলোমিটার টপ স্পিড মানে অনেক কিছুই। তো এই বাইকটা যারা নেবেন অবশ্যই সুজুকি শোরুমে যাবেন। এবং এই বাইকটিতে আরও একটা স্পেশাল বিষয় আছে, সেটা হলো বাইকটির হ্যান্ডেলবারটা কিন্তু অনেক আকর্ষণীয় এবং সিট কভারটা দেওয়া হয়েছে স্পোর্ট টাইপের, এবং বাইকটির যে প্যাসেঞ্জার গ্র্যাব রেল দেওয়া হয়েছে সেটাও কিন্তু অনেক আকর্ষণীয়, একটা স্পোর্টি প্যাসেঞ্জার গ্র্যাব রেল দেওয়া হয়েছে যার কারণে পিলিয়ন ধরে বসতে পারবে। তো বাইকটির মিটারটা দেওয়া হয়েছে আকর্ষণীয়। তো টোটালি এই 5টি বাইকের আপডেট মূল্য কিন্তু আপনারা জানতে পারলেন। এখন কথা হলো এই 5টি বাইকের মধ্যে আপনি কোন বাইকটি নেবেন। আমার মতে আপনারা যে বাইকটা নেবেন সেটা হলো হোন্ডা সিভি শাইন SP 125 cc-র বাইকটি, এর পাশাপাশি বাজাজ ডিসকভার 125 cc-র বাইক, এই দুটি বাইক নিতে পারেন। আর যারা কম বাজেটের ভেতর নেবেন তারা হিরো গ্লামার কিংবা TVS স্ট্রাইকার বাইকটি নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।